ঈদের নামাজের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। এইবার 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্যরা এখানে নামাজে অংশ নেবেন। জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আরও বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের। জাতীয় ঈদগাহ ময়দান ঢাকা পড়েছে সাদা প্যান্ডেলে, পুরো মাঠে বিছানো হচ্ছে কার্পেট। এবার একসঙ্গে নামাজ পড়তে পারবে 35,000 মুসল্লি, তবে প্যান্ডেলের ভিতরে ও বাইরে সব মিলিয়ে 85,000 মুসল্লি নামাজ পড়তে পারবে। 3,500 নারীর নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য সহ বিশিষ্টজনেরা জাতীয় ঈদগাহ নামাজ আদায় করবেন। ময়দানের চারিদিকে বসানো হয়েছে সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চৌকি এবং ওয়াচ টাওয়ার, রয়েছে জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস। প্রাকৃতিক দুর্যোগ হলেও এখানে যাতে করে মুসল্লিরা সুষ্ঠুভাবে জামাত সম্পন্ন করতে পারে, নামাজ সম্পন্ন করতে পারে, সেরকম ব্যবস্থা রেখেছি। ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা আছে যে বাইতুল মোকাররমে বিকল্প হিসেবে সেখানে ঈদের জামাত হবে। কেউ দয়া করে কোনো দেয়াশলাই অথবা লাইটার, কোনো আগুনের জ্বলতে পারে এরকম কোনো বস্তু সামগ্রী কেউ আনবেন না। এদিকে চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হবে জামাতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে সকাল 8:00। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করে দ্রুত সব কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। জুবায়ের, বৈশাখী সংবাদ, ঢাকা।